সূর্যকিরণ মানুষের মনের উপর অপরিসীম প্রভাব বিস্তার করে। প্রকৃতপক্ষে একজন দৃষ্টিশক্তিসম্পন্ন মানুষের স্নায়ুতন্ত্র এবং মনের উপর সবচেয়ে বড় প্রভাব বিস্তার করে থাকে সূর্যালোক। দিনের বিভিন্ন সময় সূর্যরশ্মির হ্রাস বৃদ্ধি, অর্থাৎ সূর্যরশ্মির তীব্রতার হ্রাস বৃদ্ধির উপরে নির্ভর করে প্রকৃতির রং রূপ বদলায়, বদলায় মানুষের মনের ভাব। প্রভাত ও সায়াহ্নের মৃদু আলোতে একটি সময় প্রকৃতি প্রায় একই রূপ ধারণ করে। হঠাৎ ঘুম থেকে উঠলে বিভ্রম জাগে, বোঝা যায় না এটি সকাল না বিকেল। আজ আমরা যে গানটি শুনব সেটি এক সন্ধ্যায় তেমনি মৃদু আলোতে উপলব্ধ। অস্তায়মান সূর্যের ম্লান আলোকে উদীয়মান সূর্যের, অর্থাৎ উষার ম্লান আভা বলে ভুল করার যে সম্ভাবনা থাকে, সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে কাজী নজরুল ইসলাম সৃষ্টি করলেন অমর এক সঙ্গীতকর্ম। আর সেই বিষয়টিকে পরিপূর্ণভাবে নান্দনিক করে তুলতে, শিল্পিত করে তুলতে তিনি ব্যবহার করলেন প্রভাতের ভৈরবীর সঙ্গে প্রদোষের রাগ ধানুশ্রীকে। ঘুম